রোজগার না করলে এই জিনিস পাবে না তৈমুর, সাফ জানালেন কারিনা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। এই মুহূর্তে বলিউডে স্টার কিডদের তালিকায় সবচেয়ে জনপ্রিয় বোধহয় তৈমুর আলী খান। জন্মের পর থেকেই তৈমুর লাইমলাইটে। যে কোনো সাক্ষাৎকারে কারিনা বা সাইফের কাছে তৈমুরকে নিয়ে কোনো না কোনো প্রশ্ন থাকেই। তেমনই সম্প্রতি কারিনার কাছ থেকে জানতে চাওয়া হয় কোথা থেকে তিনি তৈমুরের পোশাক কেনেন। একটুও না বিরক্ত হয়ে চটজলদি জবাবও দিয়েছেন নায়িকা। কারিনা জানিয়েছেন এখনো পর্যন্ত তৈমুরকে কোনো ব্র্যান্ডেড পোশাক কিনে দেননি তিনি, কারণ তৈমুর নিজে রোজগার করে না। ওর বাবা মাকে অনেক কষ্ট করে রোজগার করতে হয়। ও যখন নিজে রোজগার করতে শিখবে তখন ইচ্ছে হলে ব্র্যান্ডেড পোশাক পরবে, তার আগে নয়, জবাব কারিনার। কারিনা আরো জানান তিনিও রোজগার করার আগে সাধারণ পোশাকেই অভ্যস্ত ছিলেন। বাবা মা কখনো দামি পোশাক কিনে দেননি, নিজের ছেলেকেও সেভাবেই বড় করতে চান নায়িকা। তো বন্ধুরা, তৈমুরের এই অজানা বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।